আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই যে সকাল সকাল আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকালে হচ্ছে বাচ্চাদের জন্য একটু পাস্তা রেডি করে নিয়েছি, ওদের টিফিনে দিব। ওরা কিন্তু রাতে বলে রেখেছে আজকে যাতে টিফিনে পাস্তা দেই। এবং আমার ছেলে, বড় ছেলে, ও বলেও দিয়েছে কিভাবে কিভাবে রান্না করতে হবে এবং সাথে নুডলসও থাকতে হবে। তো কি আর করা, ওর রেসিপি অনুযায়ী রান্না করেছি। তো এখন হচ্ছে দুজনে হচ্ছে পানির বোতল, তারপরে হচ্ছে টিফিন বক্স ঢুকিয়ে নিচ্ছে, ওদের রেডি প্রায়। তো এই দিক দিয়ে আমি যখন উঠেছি তখন আমার ছোট বাপ যেন উঠে গিয়েছে, কি আর করা। তখন ওর বাবা দেখা যেত, তার হয়তো বা 10 মিনিট বেশি ঘুমাতে পারতো। ও উঠে যাওয়াতে ওকে পায়ে রেখেছে কতক্ষণ, দেখে যে আবার ঘুমায় কিনা। দেখে যে ঘুমানোর কোনো নাম গন্ধ নেই। তো ওর বাবারও অফিসে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, তো ওর বাবা মানে গোসলে চলে গিয়েছে, তারপর অফিসের জন্য রেডি হবে। তো আমার কাছে দিয়ে দিয়েছে, বলে যে তোমার ছেলেকে রাখো এখন তুমি, ও তো ঘুমাচ্ছে না। তো আর কি আর করা, কতক্ষণ কোলে রেখেছি। আর আমিও দেখা যাচ্ছে ওর বাবার নাস্তা রেডি করব, রুটি খাবে, সকালে রুটি খেয়ে যাবে, তো রুটি ছেঁকে নিব। আর বাচ্চারাও তো স্কুল থেকে এসে আবার একটু নাস্তা করবে, সেটাও রেডি করব। তো এখন এখানে বসিয়ে রেখেছি। তো এতক্ষণ কিন্তু ওনার ভালো লাগে না, যে মিশাল এসেছে রেডি টেডি হয়ে ওনার সামনে, এখন সে মহা খুশি, এখন সে ভাইয়ের সাথে খেলা করছে। তো যাই হোক, ওরা চলে গেলে কিন্তু আবার ঘুম পাড়িয়ে দিব। তো এই তো প্রতিবারের মতো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আপনারা যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন এবং আমার ভিডিওটি আপনারা প্রথম দেখে থাকেন, আর আমার মানে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যদি নতুন কোনো ভিডিও দিই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর ইচ্ছা করলেই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর প্লিজ প্রথম থেকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে স্কুল থেকে এসে বাচ্চারা একটু নাস্তা করে ঘুমিয়ে গিয়েছে, আর বাবুকেও একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই দিক দিয়ে আমি একটু মাছ ভাজি করে নিচ্ছি, আজকে হচ্ছে দুপুরে মাছ ভাজি করব, আর আলু ভাজি, আর হচ্ছে যে ডাল। তো যেহেতু আগামীকাল একটা বন্ধ আছে, সরকারি বন্ধ, তো ওর বাবা বাসায় থাকার কথা যদি ছুটি থাকে, আমি এখনও কিন্তু জানি না ওর বাবা ছুটি থাকবে কি না। আর যেহেতু এই দিনে 15ই আগস্ট, সবারই বন্ধ থাকার কথা। তো যাই হোক, তো বন্ধ থাকলে তো একটু ভালো মন্দ রান্নাবান্না হবেই, তো আজকে একটু হালকা পাতলাই রান্না করছি। তো এদিক দিয়ে আমি মাছ ভাজিটাও করে নিয়েছি একদম শুকনা শুকনা করে, আর বাচ্চারা কিন্তু এই মাছ ভাজিটা আমার খুব পছন্দ করে ওরা। আর একটু আলু ভাজি করে নিচ্ছি, আর ডালে ফোড়ন দিয়ে নিব। ডালটা কিন্তু আগে বসিয়ে সিদ্ধ করে নিয়েছি, এখন শুধু একটু ফোড়ন দিয়ে নিব। আর এই দিক দিয়ে আসার সময় ছোট মাছ এনেছি, মানে ছোট মলা মাছ এনেছিলাম, খালাকে বলেছে ওগুলো কুটি দিতে। আমি আবার এই দিক দিয়ে কি করেছি, খালাকে অন্য কাজ দিয়ে দিয়েছি, কিছু পট আছে পুরনো পট যেগুলো ব্যবহার করি, আবার অনেক সময় দেখা যায় ব্যবহার করি না, খালিও থেকে যায়। তো খালাকে আজকে দিয়েছি সেগুলো ধোয়ার জন্য। পরে মনে হয়েছে যে আমার তো আজকে মাছ এনেছি, খালাকে সেটা কুটতে দেওয়ার কথা। তো খালাকে বললাম, খালা বললো সমস্যা নেই খালা, আমি যাওয়ার সময় কুটি দিয়ে যাব। তো যাই হোক, তো এই দিক দিয়ে আমি ডালও ফোড়ন দিয়ে নিচ্ছি। তো আমারও কাজ শেষ, আর বাবুকে গোসল করাবো, বাবুকে খেয়ে আবার দেখা যায় বাবু খাওয়ার পরে আবার একটু ঘুমিয়ে যাবে। তো আমিও আজকে কি এই যে খালা পট ভটগুলো বসে বসে ধুচ্ছে, আর যে অনেকগুলো জাহাজ লাগে না, এই বালতিটা দেখুন আমার খুব একটা লাগে না, এটার মধ্যে আমি ছোট ছোট পটগুলো রেখে দিই। আর এগুলো দেখা যায় অনেক সময় ব্যবহারও করা হয় না, এগুলো দেখা যায় আমার কিছু শাশুড়ি মায়ের, তো খুব একটা লাগে না, তারপরেও দেখা যায় ব্যবহার না করলেও এগুলোতে কিন্তু ধুলো পড়ে যায়, কয়েকদিন পর পরই ধুতে হয়, পরিষ্কার করতে হয় আর কি। তো আমারও কাজ শেষ, বাবু ঘুমানো, চিন্তা করলাম যে একটু কিছু কাজ মানে করে রাখি। তো একটু পরোটা বানাবো, আগামী যেহেতু সামনে 3টা মানে বন্ধ আছে, আর বন্ধের দিনগুলোতে একটু নাস্তা একটু আরাম করে খেতে কিন্তু ভালো লাগে, পছন্দের নাস্তা। আর যখন অফিস থাকে ওর বাবা, তো দেখা যায় তাড়াহুড়া করে একটু কোনোরকমভাবে খেয়ে তারপর অফিসে চলে যায়। তো চিন্তা করলাম একটু কাঁচা আটা দিয়ে পরোটা তৈরি করে রাখি, আর হচ্ছে কিছু রুটি তৈরি করে রাখি, যেগুলো
মানে প্রতি সপ্তাহে 6 দিন তো লাগে রুটিগুলো, তো একসাথে অনেকগুলো নিয়েছি যেগুলো আস্তে আস্তে বানাবো যেহেতু বাবু ঘুমাচ্ছে। তো আগে পরোটাগুলো একটু ইয়ে করে নিচ্ছি, ভাঁজ দিয়ে নিব আর কি, একটু তেল দিয়ে প্রথমে একটু পাতলা করে বেলে নিব, তারপরে হচ্ছে তেল দিয়ে ভাঁজ দিয়ে নিয়ে। তো এভাবে মানে পরোটাগুলো করলে কিন্তু ভিতরে একটা পাট পাট থাকে, খেতে ভালো লাগে। তো সবগুলো কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নিব, তারপরে আস্তে আস্তে বানাবো। তো আজকে যেহেতু আমার অর্ডারে কোনো কাজ নেই, তো চিন্তা করলাম যে এই কাজটা করে রাখি, আবার দেখা যাবে যে সামনে কোনো অর্ডার থাকলে তখন দেখা যায় যে আবার এই কাজগুলো করা হয় না। তো আমার খালা বলে যে, খালা আমাকে যখন দেখলো যে আমি রুটি বানাচ্ছি পরোটা বানাচ্ছি এতগুলো নিয়েছি, খালা আমাকে বলে যে, খালা আজকে আপনার অর্ডারে কাজ নেই, আপনি একটু রেস্ট নিতে পারেন, আপনি এইগুলা কি জন্য আপনার এখানে এতগুলো বানাতে হবে। আমি বললাম যে খালা রেস্ট নিলেও আমার দিনটা চলে যাবে, যেহেতু আমার শরীর ভালো আছে কাজ মানে করতে পারবো, তাহলে কেন শুধু শুধু শুয়ে থাকবো। তো খালা হাসতেছে আমার কথা শুনে। তো এদিক দিয়ে আমি পরোটাগুলো ভাঁজ দিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে রুটিগুলো গোল করে নিয়েছি। তো এখন একটা একটা করে বানাবো আর হচ্ছে ভেজে নিব, যেহেতু সিদ্ধ মানে কাঁচা আটার রুটি একটার সাথে একটা লেগে যাবে, তো এই জন্য একসাথে দুইটা কাজ করে নিব আর হালকা একটু এক ছ্যাঁকা দিয়ে নিব। পুরোটা তো আর ভাজবো না, সামান্য একটু ছ্যাঁকা দিয়ে দেবো যাতে একটার সাথে একটা না লাগে, আর এগুলো একটু ডিপে সংরক্ষণ করব, যেহেতু পরোটা প্রতিদিন খাওয়া হবে না, তো একটু ডিপে রেখে দিলে অনেক দিন থাকবে। এর আগে একদিন আমি কি করেছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি নি, আমার রুটি শেষ হয়ে গিয়েছিল, পরে দেখা গেছে রুটি বানাতে গিয়েছিলাম, তো একসাথে অনেকগুলো কাই করেছি, প্রায় মনে হয় 40টার মতো রুটি হয়েছিল ওই দিন। তো আমি একটার সাথে একটার উপর একটা রেখে এরকম ভাবলাম যে সবগুলো একসাথে যখন শেষ হবে তখন ছেঁকে নিব, সিদ্ধ আটার রুটি ছিল। তো দেখা যায় কি ছেঁকতে যায় দেখে যে নিচের মানে 15টা থেকে 16টা রুটি আমার একটার সাথে একটা আটকে গিয়েছে। তো যাই হোক, সবগুলোকে আবার বানাতে হয়েছে আমার। তো আজকে আর সেই ভুল করবো না, আজকে একদিক দিয়ে বানাবো আর একদিক দিয়ে এক ছ্যাঁকা দিয়ে রাখবো। এই তো দুপুর সকাল থেকে দুপুর পর্যন্ত মানে 5টা সাড়ে 5টা পর্যন্ত কিন্তু এক সেকেন্ডও রেস্ট নাই, একটার পর একটা করেই যাচ্ছি করেই যাচ্ছি, এরই নামই সংসার। কতক্ষণ বাচ্চাদের পিছনে, কতক্ষণ সংসারের পিছনে, কতক্ষণ মানে নিজের জন্য আর কোনো এই পর্যন্ত কোনো টাইম পাই নাই, খাওয়ারও টাইম পাই নাই। চিন্তা করলাম সব কাজ শেষ করে একবারে একটু বসে খাবো। তো এই তো এগুলো একটু ঠান্ডা হতে দিয়েছি, আর ঠান্ডা হতে মানে ঠান্ডা একটু হয়ে গেলে তারপরে হচ্ছে পট ভরে রেখে দিব। আর যেহেতু আমার রুটি রাখার পট একটাই, তো পরোটাগুলো হচ্ছে পিৎজা রাখার, পিৎজা বানানোর যে ট্রে আছে সেই ট্রেতে করেই রেখে দিব কেয়ার করা। এখানে আমার 25টার মতো পরোটা হয়েছে আর রুটি হয়েছে মানে 35টার মতো। তো দেখা যাবে অনায়াসে আমার 1.5 সপ্তাহ চলে যাবে, 1 থেকে 1.5 সপ্তাহ চলে যাবে, আর পরোটা তো কয়েকদিন থাকবে যেহেতু পরোটা প্রতিদিন খাওয়া হবে না। আর পরোটাগুলো এখন হচ্ছে জিপ লক যে ব্যাগগুলো সেগুলোর মধ্যে ঢুকিয়ে তারপরে হচ্ছে ডিপে রেখে দিব, আর রুটিটা কিন্তু নর্মালি রাখবো, ওটা তো শেষ হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে, 1.5 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। আর রুটিটা কিন্তু ওর বাবা খেয়ে যায় অফিসে, আর ওরা স্কুল থেকে এসে খায়, আর আমার সকালে খুব একটা নাস্তা করা হয় না, নাস্তা করলেও আমি চা বিস্কিট খেয়ে নিই, রুটি কেন যেন ভালো লাগে না আমার খেতে। আর শুধু বন্ধের দিনগুলো দেখা যায় কি ওর বাবার সাথে বসে ওর বাবা জেদ করে যে খাও খাও আমাদের সাথে একটু নাস্তা করো, তখন দেখা যায় খাওয়া হয়। তো এই তো খাওয়া, খালাও কিন্তু এতক্ষণ পর্যন্ত যেতে পারে নাই, খালা ওই কাজটা করে তারপরে হচ্ছে মাছ কুটে ঘর মুছে তারপরে খালা গিয়েছে। তো খালা এখানে মাছ কুটি দিয়েছে, তো এখন আমি দেখছি এটাকে কি এক ভাগ করা যায় না দুই ভাগ করা যায়, যেহেতু ওর বাবাই খাবে, ছোটো মাছ আমরা তিনজনেই খাবো না, আমি খাবো না, নাফিস মিশাল খাবে না, তো ওর বাবার আবার খুবই পছন্দ ছোটো মাছ, এই জন্যেই আনছি ভ্যান মানে আসার সময় ভ্যানে পেয়েছিলাম আর কি। তো দেখা যাক রান্নার সময় দেখি কি করি, এক ভাগও করতে পারি আবার দুই ভাগও করতে পারি, মানে দুইবারও রান্না করতে পারি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব যখন রান্না করব। এই তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।